রাত্রে ঘুমানোর সময় ফজরে জাগ্রত হওয়ার জন্য কয়েকটি টিপস আপনাদের জন্য। রাতে ঘুমানোর সময় আপনারা অবশ্যই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, বিসমিল্লাহ বলে ওযু করে তারপরে ঘুমাবেন। পারলে তাহাজ্জুদের কিছু অংশ আপনারা আদায় করে নেবেন, অথবা দুই রাকাত করে, চার রাকাত হোক, ছয় রাকাত হোক, আট রাকাত হোক, আপনি নামাজ আদায় করে তারপরে ফজরের নামাজ পড়বো এই নিয়তে আপনি ঘুমোতে যাবেন, বিছানায় যাবেন। রাত গভীর না করে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। এশার নামাজের পরে আল্লাহ নবী কিন্তু দেরি করতেন না, তিনি ঘুমিয়ে যেতেন এবং রাত্রিকালীন সময়ে তিনি উঠে ইবাদত বন্দেগি করতেন। আল্লাহ নবীর ফজর মিস হতো না কখনোই না। ঘুমানোর ফলে যথাসময়ে এই ফজরের নামাজে আপনার উঠাটা সম্ভব, যদি আপনি দ্রুত ঘুমায় যান। আর মোবাইল যদি টিপেন, টেলিভিশন অথবা অন্যান্য তথ্য প্রযুক্তির সাথে যদি আপনি নিজেকে জড়িয়ে রাখেন তিনটা পর্যন্ত, আপনি কিন্তু ওই সাড়ে চারটার দিকে আর জাগ্রত হতে পারবেন না। এটা খুব খেয়াল রাখতে হবে, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এটা নবীজির সুন্নাহ। ফজরের নামাজ যথাসময়ে আদায় করতে মোবাইল বা ঘড়িতে অ্যালারাম আপনি দিয়ে রাখতে পারেন, আপনার ঘুমটা গভীর হতে পারে, অ্যালারাম আপনি দিয়ে রাখতে পারেন যদি কেউ আপনারা না ডাকতে পারে। অ্যালারাম দিতে কি টাকা খরচ হয়? ইচ্ছা শুধু থাকা দরকার, ইচ্ছাই যদি না থাকে তাহলে আপনি পারবেন না। ঘুমের অলসতা ত্যাগ করাটা বড় জরুরি প্রিয় ভাইরা আমার। অনেক সময় আপনি জাগ্রত হচ্ছেন, আজান আপনার কানে যাচ্ছে, তারপরেও আরেকটু আরেকটু, এই আরেকটু যে চাওয়াটা এটাকে কোরবানি করে দেন, আরেকটু ঘুমায় নেই, একটু পরে উঠছে। ম্যাক্সিমাম মানুষের নামাজ নষ্ট হয় এই তো উঠেনি, আর পাঁচ মিনিট পরে উঠবো, তারপরে পাঁচ মিনিট না, গেছে গা দুই ঘন্টা, এরকম করা যাবে না। তারপরে আপনি রাত্রে যদি তাড়াতাড়ি ঘুম না আসে আপনার, তাহলে একটু কায়িক পরিশ্রম করেন, ব্যায়াম করেন অথবা কাজ করেন, দেখবেন ঘুম তাড়াতাড়ি চলে আসবে। এরপরে প্রতিবেশীর সহযোগিতা নেওয়া, যারা নিয়মিত ফজরের নামাজ আদায় করে আপনার বাসার কলিং বেলটা তারে দেখায় দেন, কারণ যে মানুষটি কলিং বেল টিপে আপনার ঘুম থেকে জাগ্রত করবে, ওই মানুষটি যে জাগ্রত হয়ে নামাজ আদায় করলো সমপরিমাণ সওয়াব, কলিং বেল টিপে তাকে জাগ্রত যিনি করেছেন আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। এটা কি অনেক বড় কঠিন কাজ ভাই? কঠিন কাজ? আপনারা কেউ কুবাইবে, মারবে না, একটা ডাক, এতে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। সুতরাং এই কাজগুলো আপনি করবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ফজরের নামাজ যথাসময় আদায় করানোর জন্য তাদেরকে কাউন্সিলিং করবেন, তাদেরকেও বলবেন যে আপনারা আদায় করেন, আপনারাও আদায় করেন। যখন আপনি আরেকজনকে মেসেজ দিবেন তখন নিজে নামাজ না পড়ে কিন্তু থাকতে পারবেন না, এটা খেয়াল রাখতে হবে। যখন রাত্রিবেলায় ঘুমাবেন মৃত্যুর কথা স্মরণ করবেন যে আগামীকাল ফজরের নামাজ না পড়ে যদি আমি জোহরের আগে মারা যাই তাহলে আমি আগের ওয়াক্তে বেনামাজি হয়ে মরলাম, ঠিক কিনা? সুতরাং আপনার ভিতরে মৃত্যুর এই স্মরণটা থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন, আমলের নিয়তে এগুলোকে শোনার তৌফিক দান করুন, বুঝে বুঝে আমল করার বাস্তবায়িত করার তৌফিক দান করুন। বলুন আমিন।